5% তো দিলে সবচেয়ে উন্নতম হইতো, কেউ কোনটিতে ফাটাইতো না বা কেউ এদিক সেদিক করে ফাটাইতো না। বৈধপথে রেমিটেন্স প্রবাহ বাড়াতে গেল শুক্রবার প্রণোদনা বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশের বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন বা ফেদা এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি। এতে বলা হয়, বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় দেশে পাঠালে প্রতি 100 টাকায় প্রণোদনার সঙ্গে বাড়তি আরও 2.5% অর্থ বেশি পাবেন প্রবাসীরা। এমন সিদ্ধান্তের পর উচ্ছ্বসিত কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আগের তুলনায় বেড়েছে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আগ্রহ। তবে এ বিষয়ে লিখিত কোনো নির্দেশনা না পাওয়ায় কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জ হাউসগুলিতে দেখা দিয়েছে বিপত্তি। 2.5% প্রণোদনা সরকার দিলেও বাকি 2.5% কারা দেবে তা জানে না এক্সচেঞ্জ হাউসগুলো। এ নিয়ে গ্রাহকদের নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তারা। বাংলাদেশ সরকার বলছে যে 5% প্রণোদনা দিবে, প্রত্যেক কাস্টমার এসে এই জিনিসটা আমাদেরকে জিজ্ঞাসা করতেছে। অ্যাকচুয়ালি আমরা সঠিক বলতে পারতেছি না। 5% দিলে সবচেয়ে উত্তম হইতো, কেউ কোনটিতে ফাটাইতো না অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অক্টোবরের প্রথম 20 দিনে প্রবাসী আয় এসেছে $125 কোটি মার্কিন। এই ধারা অব্যাহত রাখতে ডলারের মূল্য খোলা বাজারের সাথে মিলিয়ে রাখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদি খোলা বাজারের সেম রেট বাংলাদেশ ব্যাংক দেয় তাহলে অবশ্যই যে হুন্ডির যে প্রভাব, এই হুন্ডির প্রভাব অনেকাংশে কম হয়ে যাবে। তারা বলছেন প্রণোদনার পাশাপাশি খুচরা বাজারের সঙ্গে ডলারের দামের অসামঞ্জস্য দূর করতে হবে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।